আসসালামু আলাইকুম। ইংরেজি দ্য রয়্যাল বেঙ্গল টাইগার, অনেকের কাছে তাই মনে হয় ইংরেজি। হ্যাঁ, শিখতে পারছি না, অনেক কোর্স করছি, এখানে যাচ্ছি, অনেক কোচিং সেন্টারে যাচ্ছি, তারপর শিখতে পারছি না। কষ্টের ব্যাপার, তাই না? আচ্ছা আচ্ছা, ইংরেজি কি রয়্যাল বেঙ্গল টাইগার নাকি? আমাদের কাছে অনেক কিছু ধারণা, কিন্তু মনে হয়েছে যে এটা অনেক কঠিন ভাষা, শেখা সম্ভব না। নট পসিবল, ইম্পসিবল অ্যান্ড ইমপ্লসিবল। কিন্তু ইংরেজি কি এত কঠিন ভাষা? আচ্ছা, আপনার সামনে যদি সিঁড়ি থাকে, লিফ্ট থাকে, 30-তলা ভবন, আপনি নিশ্চয়ই লিফটে যাবেন। হ্যাঁ, সাই করে 30-তলা। ইংরেজি ভাষাটা লিফটে যায়, কিন্তু আমাদের দেশে অনেক ক্ষেত্রে আমরা সিঁড়িতে উঠি, এই জন্যে অনেক কঠিন করে কথা বলি। আমি সরাসরি মূল প্রসঙ্গে যাচ্ছি, সেটা কি? ধরেন আমি একটা এক্সাম্পল বলি, বাংলা বলি। বাংলা বলি, বইগুলো তুমি ব্যাগের মধ্যে রেখে দাও। হ্যাঁ, এখন এটাকে ইংরেজি করতে গেলে সাধারণত আমরা চিন্তা করি, মানে পুট দ্য বুকস ইনসাইড দ্য ব্যাগ। আচ্ছা, এরকম করে একটু কঠিন করে বলতে পারি আমরা, তাই না? আচ্ছা, আপনি দেখলেন একজন ইংরেজ বলছেন যে ব্যাগ দ্য বুকস, প্লিজ ব্যাগ দ্য বুকস, অর্থাৎ ব্যাগ মানে ব্যাগ, ব্যাগের মধ্যে রেখে দেওয়া ব্যাগ, তাই না? দেখেন কত সহজ, লিফটে চলে গেছেন সঙ্গে সঙ্গে। আপনি কোথায় চলে গিয়েছেন? লিফট, সিঁড়ি না। সুন্দর ইংরেজি। হ্যাঁ, আই পকেটেড দ্য গান, আই পকেটেড দ্য পেন, আমি বন্দুকটা অথবা কি কলমটা পকেটে রেখেছিলাম, আই কেপ্ট দ্য পেন ইন মাই পকেট। এত জটিল করে বলার দরকার নাই। আচ্ছা, যদি বলেন সমস্যা নাই, কিন্তু লিফট থাকতে সিঁড়ি কেন, যদি সেটা 40-তলা ভবন হয়? আচ্ছা, তো সহজে ইংরেজিটা শেখা যায়। লোকটা মরতে মরতে শেষ পর্যন্ত মরে নাই। হ্যাঁ, দ্য ম্যান ডাই বাট ফাইনালি নট ডাই। দেখেন কত কঠিন বাংলা, দ্য ম্যান ডাই বাট ফাইনালি নট ডাই। এটা কি হবে? নিশ্চয় হবে না। হ্যাঁ, দ্য ম্যান অলমোস্ট ডাই। দেখেন কত কঠিন একটা বাংলা, ইংরেজির কাছে সহজ হয়ে গেল। তো ইংরেজি রয়্যাল বেঙ্গল টাইগার না, ইংরেজি হচ্ছে রয়্যাল বেঙ্গল, ঠিকই আছে, রয়্যাল বেঙ্গল ম্যাও। হ্যাঁ, টেকনিকটা জানতে হবে। দ্য ম্যান অলমোস্ট ডাইড, ঠিক একইভাবে আপনি অলমোস্ট দিয়ে অনেক কথা বলতে পারেন, একটা কাজ হতে যেও শেষ পর্যন্ত হয়নি। আই অলমোস্ট বি বেহেল্ড, ও নো সরি, আই অলমোস্ট গট ম্যারিড। আপনার সন্তান আপনার কাছে একটি স্বপ্ন, একটি প্রজন্ম, একটি বাংলাদেশ। হ্যাঁ, দেশ গড়ার প্রত্যয়ে প্রতিষ্ঠিত হয়েছে বস বাংলাদেশ অনলাইন স্কুল, উই শেপ ফিউচার। ফর অ্যাডমিশন প্লিজ কল অর এসএমএস টু 0162-000-4200। আই অলমোস্ট লার্নড ইংলিশ, ইংরেজি শিখতে শিখতে শেষ পর্যন্ত শেখা হয়নি, অর্থাৎ একটা কাজ হতে যেও শেষ পর্যন্ত হয়নি। দেখেন অনেক কঠিন কঠিন কথা ইংরেজি বলার পরে আপনার কাছে মনে হবে, আরে এটা তো সহজ, আমি তো পারতাম, তাই না? একটু চেষ্টা করলে হয়। তো ইংরেজি ভীতি না, এই ভীতি নীতি থেকে বেরিয়ে আসতে হবে। আমাকে বুঝতে হবে ইংরেজি লিফটে চলে এবং সহজে বলা যায়। শেষ কথা হচ্ছে, যেটা নাউন সেটাই ভার্ব অধিকাংশ ক্ষেত্রে, অর্থাৎ ব্যাগ মানে ব্যাগ, আবার কোনো কিছু ব্যাগের মধ্যে ভরে রাখাও ব্যাগ। হ্যাঁ, ব্যাগ দ্য পেন, ব্যাগ দ্য মোবাইল ফোন, ইয়া আই ব্যাগড মাই ফোন, আমি আমার ফোনটা ব্যাগের মধ্যে রেখেছিলাম, আই ব্যাগড মাই ফোন, ইডি দিলে তো পাস্ট হয়ে যায়, তাই না? অনেক ক্ষেত্রে, অধিকাংশ ক্ষেত্রে আই ব্যাগড মাই ফোন, রাইট? দেখেন কত সহজ, আই পকেটেড দ্য ফোন, পকেটে রেখেছিলাম, হ্যাঁ এখন পাচ্ছি না, কোথায় গেল, তাই না? আচ্ছা, তাহলে আমরা অনেক সহজে ইংরেজি বলতে পারি, যেটা নাউন সেটাই ভার্ব অধিকাংশ ক্ষেত্রে, যেটা নাউন সেটাই ভার্ব। এই ভীতি নিশ্চয়ই এখন দূর হবে, অনেক সহজে আমরা ইংরেজি বলতে পারবো। এইভাবে যদি আমরা চিন্তা করি, তাহলে ইংরেজি ভাষাটা অনেক সহজ ভাষা। অনেক ধন্যবাদ, থ্যাংক ইউ।